সালিশি সভায় ধারালো অস্ত্র দিয়ে কোপ, গুরুতর জখম তৃণমূলের অঞ্চল সভাপতি সহ পাঁচ। ঘটনা ঘিরে মালদার কালিয়াচকের আকন্দ বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর গ্রামে উত্তেজনা। কথা বলে নেব আমাদের প্রতিনিধি করুণাময় সিংহর সঙ্গে। করুণাময়, কি কারণে সালিশি সভা ডাকা হয়েছিল এবং তারপর কি ঘটনা ঘটে? কালিয়াচক থানার রামনগর গ্রাম, এই গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয় দুই যুবক গোপাল মন্ডল এবং বিবেক মন্ডল, এই দুই যুবকের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল, বিবাদ চলছিল, সেই নিয়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, মারামারির ঘটনাও ঘটেছিল। এই ঘটনাকে মিটমাটের জন্য সালিশি সভা ডাকা হয়েছিল এবং সেই সালিশি সভায় ওই আকন্দ বেরিয়া যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি তাকে ডাকা হয় মিটমাট করার জন্য। তিনি সেখানে হাজির ছিলেন, সেই সময় এই সালিশি সভাতে গন্ডগোল বেঁধে যায় এবং সেই সময় দেখা যায় যার বিরুদ্ধে মূলত অভিযোগ, গোপাল মন্ডল এবং তার ভাই কৃষ্ণ মন্ডল বিবেক মন্ডলের উপর হামলা চালায়। তখন বাঁচাতে গিয়ে এই অঞ্চল সভাপতি বিমল মন্ডল গুরুতর জখম হন, তাকে হাসপাতালে কোপানো হয় এবং তার সাথে আরো পাঁচজন জখম হন, তাদের প্রত্যেককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে, ভর্তি করা হয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে যে যদি কোনো তৃণমূলের কেউ এই ঘটনার সাথে যুক্ত থাকে তাহলে দল তার পাশে দাঁড়াবে না, কারণ সালিশি সভা আইন বিরুদ্ধ কাজ, আইন আইনের পথে চলবে বলে তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে।